ওয়েলকাম স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব তোমাদের ফার্স্ট সেমের ইংলিশ অনার্স এর যেহেতু খুবই সামনেই পরীক্ষা তো এই যে তিনটে ইনফ্লুয়েন্স আছে আমাদের স্ক্যান্ডনেভিয়ান ফ্রেঞ্চ এবং ল্যাটিন এই তিনটে ইনফ্লুয়েন্স লং কোয়েশ্চেনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট তোমাদেরকে প্রথমেই কিন্তু এই তিনটে কোশ্চেন তো রেডি রাখতেই হবে যদি তোমাদের এটা সেকেন্ড টাইম পরীক্ষা হতো তাহলে হয়তো দুটো করলেও হতো কিন্তু এখানে তোমাদের তিনটে করতেই হবে এরপর আমাকে অনেকেই বলছে যে টু কোশ্চেন এগুলো হয় তো এই টু মার্কসের জন্য ফিরোজিক্যাল নোটস তোমরা এই ওয়াইন তারপর হচ্ছে চিপ ল বাই ল এই ল বাই ল এই চিপ এই কোয়েশ্চেন এই মানে এই ফিলোলজিক্যাল ওয়ার্ড এগুলো কিন্তু পরীক্ষাতে অনেকবার এসছে ঠিক আছে এরপর দেখো সিস্টার আর্মস অনেকবার এসছে অনেকবার এসছে ঠিক আছে অ্যাসাসিনেশন প্রথম এই পেয়েছিলাম ম্যাকবেদ নাটক উইলিয়াম শেক্সপিয়ার এর নেক্সট হচ্ছে বিশপ গসপেল গসপেল বহুবার এসছে কোর্সিপ এসছে তো গসিপ এসছে এই জাস্ট এই অওয়ার্ড গুলো ফিলজিক্যাল ওয়ার্ড এগুলো তোমরা একটু দেখে যাবে কারণ এগুলো থেকে তোমাদের টু মার্কসের কোশ্চেন আসতে পারে নেক্সট মার্কসের জন্য এবং এই ফাইভ মার্কসের জন্য এগুলো করেছি আবার আছে তোমার এস আছে ঠিক আছে তারপর হচ্ছে তোমার শিফট আছে টেন সিস্টেম আছে এগুলোও কিন্তু পরীক্ষাতে আসে তো যাই হোক তোমরা যদি এগুলো দেখে যাও তো তোমাদের আশা করি তোমরা এগুলো কমন পেয়ে যাবে আর যদি তোমাদের মনে হয় থাকে এই ফিরোজিক্যাল ওয়ার্ডসের কোনো রকমভাবে আনসারের প্রয়োজন হয়ে থাকে সেটাও তোমরা কমেন্ট করে জানিও আমি তোমাদের ফিরোজিক্যাল ওয়ার্ডের আনসার সমেত একটা ভিডিও বানিয়ে দেবো আর অতি অবশ্যই চ্যানেলটা তোমরা লাইক করবে সাবস্ক্রাইব করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর যদি তোমাদের মনে হয় সেকেন্ড সেমের যে জার্নিটা সেই সেকেন্ড সেমের জার্নিটা আমার সাথে করতে চাও তাহলে তোমরা অতি অবশ্যই আমার এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের অনলাইন ক্লাস শুরু হবে থ্যাংক ইউ